নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শুভ আপনারা দেখছেন বেঙ্গল গেমার্স ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে র্যাঙ্ক পুস করার কয়েকটি প্রো টিপস সম্বন্ধে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো র্যাঙ্ক পুশ করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন র্যাঙ্ক গেম স্টার্ট করবেন তো সেখানে আপনারা সর্বদা কিন্তু ষোলো অথবা ডুও এগুলো খেলার চেষ্টা করবেন কেননা স্কোয়াডে খেললে কিন্তু মাইনাস হয়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে এবং প্লাস খুব একটা বেশি হতে চায় না এবং স্কোয়াডে কিন্তু আপনারা যদি নতুন প্লেয়ার হয়ে থাকেন সেখানে কিন্তু অনেকটাই অসুবিধা তাই ষোলো এবং দুও খেলার চেষ্টা করুন এবং ষোলো খেললে রিসাপ্লাই আর স্ক্যান অবশ্যই নেবেন তো ষোলোতে রিসাপ্লাই ম্যাপটা কিন্তু বহু দরকার কেননা প্রথমে নেবেই কিন্তু আপনার বন্দুক ব্যাগ এই সব কিন্তু দরকার পড়ে যায় তো তার সঙ্গে স্ক্যান অবশ্যই নেবেন যাতে আশেপাশে এনিমি নামছে কি দা দেখার জন্য তো দুয়োতেও কিন্তু স্ক্যানটা নেবেন তো মানে র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য কিন্তু আপনার স্ক্যানটা কিন্তু অবশ্যই জরুরি আর যেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন বন্দুক কালেক্ট করার চেষ্টা করবেন যদি কোনো কারণে রিসাপ্লাই ম্যাপের বন্দুক ঠিক মতো না পান তো সেখানে কিন্তু আপনারা বন্দুক কালেক্ট করার চেষ্টা করবেন তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে প্রথম প্রথম এনিমি থেকে একটু দূরে থাকবেন তো দেখতে পাচ্ছেন পাশাপাশি কোনো এনিমি নাপছি তো সেখানে গিয়ে কিন্তু আপনি যদি ষোলোতে থাকেন সেখানে কিন্তু মারতে যাবেন না তো আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করে ততটা চলার চেষ্টা করবেন তো আপনি প্রথমে একটা সারভাইভ করার চেষ্টা করবেন তো সারভাইভ করে খেললে কিন্তু আপনারা অনেকটা দূরে এগোতে এগোতে পারবেন তো প্রথমে বলে রাখি যারা প্ল্যাটিনামে আছেন তাদের কিন্তু টপ টোয়েন্টির মধ্যে যদি আপনারা আসতে পারেন তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন প্ল্যাটিনামে যারা আছেন তারা সার্ভাইভ করে কুড়ি নাম্বার পর্যন্ত থাকার তো থেকে আপনারা কিন্তু এনিমির দিকে যেতে পারেন তো মারতে তো সেখানে কিন্তু আপনার প্লাস হওয়ার সম্ভাবনাটাই বেশি আর যারা মানে এতে আছেন গোল্ডে ফোল্ডে আছেন তাদের তো অতটা জানার দরকার নেই কেননা তারা প্রথম থেকেই একটু প্লাসের দিকেই থাকে তো প্ল্যাটিনামের পরে যেটা থাকে সেটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ডে যেটা হয় সেটা হচ্ছে আপনারা যদি টপ ফাইভ টপ সিক্স এগুলো হয় বা একটা করে কিল করে তবেই কিন্তু আপনার প্লাস হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও সারভাইভ করে সেখানে খেলতে হবে আর যতটা পারবেন সাবমেশিন গান নিয়ে খেলার চেষ্টা করবেন শর্ট গান কিন্তু নতুন প্লেয়াররা ইউজ করবেন না কেন শর্ট গান যদি আপনারা ইউজ করেন সামনার সামনের যদি সাবমেশিন গান নিয়ে ইউজ করেন এমপি ভর্তি কিংবা ফিনাইন তাহলে কিন্তু সামনে আপনি টিকতে পারবেন না তো সেখানে কিন্তু আপনারা শর্ট গান ইউজ না করে সাবমেশিন গান নেওয়ার চেষ্টা করুন তো পি পি নাইনটি হচ্ছে সবথেকে ভালো অপশান মানে র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য কেননা পি নাইনটিতে অনেক বেশি গুলি ধরে তো সেখানে আপনারা কিন্তু সহজেই এনিমিকে কিল করে নিতে পারবেন তো তারপরে যেটা টিপসটা হলো সেটা হচ্ছে গ্লু ওয়াল ইউজ করা শিখবেন তো গ্লু ওয়াল এর ইউজ করা কিন্তু অনেকটাই জরুরি র্যাঙ্ক ম্যাচের ক্ষেত্রে তো গ্লু ওয়াল কিন্তু আপনাকে বাঁচিয়ে দেওয়ার অনেকটাই প্রোটেক্ট করে তো গ্লু ওয়াল ইউজ কিন্তু আগে আপনারা শিখে নেবেন বারমোড়া কিংবা পুরগেটরি ম্যাপে খেলে তো আপনারা যারা নতুন প্লেয়ার প্রো টিপস মানে প্রো প্লেয়ার হওয়ার জন্য কিন্তু ষোলো ভাষে স্কোয়াডে খেলার চেষ্টা করুন কেননা আপনার সামনে যখন অনেকগুলো এনিমি চলে আসবে তখন আপনারা হ্যান্ডেল করাটা কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু আপনি এখান থেকে শিখে যাবেন তো সেইটা আগে আপনারা ইউজ করুন তো তার জন্য ব্লু ওয়াল কিন্তু আপনারা অনেক কালেক্ট করবেন এবং ব্লু ওয়াল ইউজ করাও কিন্তু শিখে নিন তো ব্লু ওয়ালের ব্যবহার কিন্তু র্যাগ ম্যাচে অনেকটাই জরুরি তারপরে যেটা সেটা হচ্ছে গ্রেনেড ব্যবহার করা শিখবেন তো গ্রেনেড ব্যবহার কীভাবে শুঁটতে হয় গ্রেনেড াম ভাবে ছুঁড়লে মানে আপনারা এনিমিকে দেখতে পাচ্ছেন দূর থেকে সেখানে গিয়ে আপনারা গ্রেনেড কোথা থেকে ছুঁড়বেন সেই জিনিসগুলো অন্যান্য ভিডিও দেখে কিন্তু আপনারা শিখতে পারেন এবং যেটা ইউজ করবেন প্রথম প্রথম আপনারা বারমুড়া পেন্সিন বা কুড়িয়ে তরি ম্যাপে ওটাকে ইউজ করে শিখে নিন তারপরে ওটা র্যাঙ্ক ম্যাপ ম্যাচেতে আপনারা ইউজ করুন তো আপনারা কিন্তু এইভাবে খেলতে থাকলে কিন্তু অনেকেই ভালোভাবে প্রো প্লেয়ার হয়ে যাবেন তো র্যাঙ্ক ম্যাচ র্যাঙ্ক ইউজ করে আপনারা হিরোই অনেক তাড়াতাড়ি চলে যেতে পারবেন তো তারপরে যেটা সেটা হচ্ছে ল্যান্ডমাইনের ইউজ করা শিখবেন তো ল্যান্ডমাইন আপনারা কিন্তু দরজার সামনে যেটা ইউজ করেন সেটা কিন্তু ক্ষেত্রে হবে না তো দরজার পাশে কিন্তু আপনারা ইউজ করবেন এবং যেখানে যেখানে মানে ড্রপ পড়বে কিংবা দরজার পাশে এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা গ্রিন মানে ল্যান্ডমাইন ইউজ করাটা দেখে নেবেন তো ল্যান্ডমাইন ইউজটাও কিন্তু আপনার এ অনেকটাই করে দেয় তো তারপরে যেটা মানে এয়ার এমর মধ্যে যে বন্দুকগুলো নেবেন সেই বন্দুকগুলো হচ্ছে স্কার ফ্যামাস একে নেবার চেষ্টা করবেন না নতুন প্লেয়াররা কেননা একেতে শট খুব একটা ভালো হয় না তো তিনের মাজেল পেলে তবেই একেটা কিন্তু আপনারা ইউজ করবেন তো স্কার ফ্যামাস এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এসকে এসে ইউজ করতে পারেন যদি আপনারা স্কোপ না পান তো এ আর কিন্তু আপনারা বেশি করে রাখবেন আর মেডিকিট সবথেকে বেশি পরিমাণে রাখবেন তো মেডিকিট রাখাটা কিন্তু জরুরি যখন আপনার হেলথ কমে যাবে তো মেডিকিটটাই কিন্তু আপনাকে সাহায্য করবে যেহেতু আপনি রিসাপ্লাই ম্যাপ নিয়ে নাচ্ছেন আপনার কাছে কিন্তু কোনো বোন পার নেই তো আপনারা কিন্তু মেডিকিটটা বেশি ইউজ করার চেষ্টা করবেন মানে মেডিকিটটা বেশি রাখার চেষ্টা করবেন নিজের কাছে তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম